ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঢাকের বলে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বাজতে থাকে। তাই মা এলেন ধরাধামে, আবার মা চলেও গেলেন ফিরে স্বর্গে। শুভ বিজয়া দশমী সকলকে জানাই, সকল দর্শক বন্ধুদের আমার, এবং এবার মন খারাপের পালা, এবং আবার প্রহর গোনা, আবার এক বছর পরে মা কবে আসবেন আমাদের ঘরে, অর্থাৎ বাপের বাড়িতে মরতে আসবেন, সেই অপেক্ষার আবার একটা একটা করে দিন গোনা। মা ধীরে সুস্থে সুস্থভাবে নিজে চলে যান তার শ্বশুরালয়ে। এই কদিন মা ছিলেন একেবারেই আমাদের ঘরের মেয়ে হয়ে, সপ্তমীতে সুক্ত, অষ্টমীতে লুচি, নবমীতে মাছ মৎস্যমুখ, দশমীতে মাংস, এক একদিন এক একটা পদ আমাদের ঘরে রান্না হয়েছে। মাকে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষভোগী দেয়া হয়, তো সেই ষোড়শ প্রচারে মায়ের পূজা সমাপ্ত হলো।
মন খারাপ নিয়ে আবারও আমরা দিন গুনতে থাকি, আবার এক বছর পর মা কবে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। Thank you.